হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশান দেব। এছাড়া কাল্পনিক সংলাপ বা প্রতিবেদন রচনা যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোও বলে দেব। যেমন দেখো, আমরা আগে রচনাটা দেখে নিই যে কোন রচনাগুলো এবারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বরে দেখো, অতিমারি করোনা, এই রচনাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, কারণ এটা আসার চান্সই সবচেয়ে বেশি। এই রচনাটা কিন্তু পৃথিবীর ত্রাস কোভিড-19, করোনার কবলে বিশ্ব, মারণ ভাইরাস করোনা, এরকম আরও নানাভাবে আসতে পারে, কিন্তু যাই আসুক না কেন এটা লিখতে হবে অতিমারি করোনাটা। এছাড়া দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান বিষয়ক রচনা তো প্রতিবারই প্রায় একটা আসে, তবে শুধু যে বিজ্ঞান ও কুসংস্কার আসবে এরকম নয়, সেটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের অপভাব ব্যবহার যেভাবে খুশি আসতে পারে, বিজ্ঞান বিষয়ক পড়লেই হবে। আর আমরা 3 নম্বরে দেখছি বাংলার উৎসব, এবং 4 নম্বরে দুর্যোগ মোকাবিলায় ছাত্র সমাজ অথবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এইটা এই 4টি রচনা পড়লে সমস্ত তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর আমরা দেখে নিই কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন রচনার ক্ষেত্রে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সংলাপের ক্ষেত্রে যদিও এখানে সংলাপ আর প্রতিবেদনের মধ্যে তোমাদের অর্থাকে যে কোনো একটাই লিখতে হবে, তো আমরা আগে সংলাপটা দেখে নিই যে কোন টপিকগুলো এবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই আছে করোনাকালে অনলাইন শিক্ষার ভালো মন্দ, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ, করোনা টিকাকরণ কর্মসূচি, অতিমারি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো। এই 5খানা টপিকে সংলাপ পড়লে আশা করা যায় অবশ্যই কমন পেয়ে যাবে। তবে এই সংলাপ কিন্তু অবশ্যই দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো, এইভাবেই আসবে। তোমরা অবশ্যই দুজন বন্ধুর নাম দিয়ে লিখবে, কখনো আমি আর একজন বন্ধু এরকম লিখবে না, সবসময় দুজন বন্ধুর নাম দিয়েই লিখতে হবে। এবার আমরা লাস্টে দেখি যে প্রতিবেদন রচনা মানে রিপোর্ট, সেটা যে প্রতিবেদন রচনা কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোন টপিকগুলো। এর মধ্যে আছে সম্প্রতি ঘটে যাওয়া রেল দুর্ঘটনা, কিছুদিন আগেই ঘটলো একদম সম্প্রতি, এই রকম ধরনের অবশ্যই আসে, অথবা বিদ্যালয়ে অনলাইন পঠন পাঠন, তাছাড়া বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন। অরণ্য সপ্তাহ বলতে এখানে শুধু যে অরণ্য সপ্তাহ তা নয়, তাছাড়া নেতাজির জন্মদিন বা কোনো পুরস্কার বিতরণী সেই রকমও হতে পারে, সেগুলোও আসতে পারে। করোনা পরিস্থিতিতে ভারতের অবস্থান, তার মানে বর্তমান পরিস্থিতিতে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, মানে বর্তমান করোনার নিরিখে যদি বিচার করা হয়। আর হচ্ছে রক্তদান শিবির, এটা অবশ্যই তোমার এলাকায় আয়োজিত কোনো রক্তদান শিবির এইরকম। এখানে আরেকটা টপিক গুরুত্বপূর্ণ যে লতা মঙ্গেশকরের জীবনাবসান, কারণ এটা খুবই রিসেন্ট ঘটনা, এটাও কিন্তু প্রতিবেদনে অবশ্যই দিতে পারে। তাহলে এই যে আমি রচনা, সংলাপ অথবা প্রতিবেদন বললাম, এগুলো তোমরা ভালোভাবে পড়ো, এগুলো পড়লে অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে, আশা করা যায় পরীক্ষা সবার ভালো হবে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।